আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি জুবায়ের আহমদ। আজকে আমাদের জাভাস্ক্রিপ্ট কোর্সের ক্লাস নং 26। আজকের এই ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের অ্যানোনিমাস ফাংশন সম্পর্কে আলোচনা করব। তো সেই জন্য আমরা ভিএস কোডে চলে যাচ্ছি। ভিএস কোডে আপনারা দেখতে পাচ্ছেন জেএস ক্লাস 26, এই ফোল্ডারটি ওপেন করা আছে। এই ফোল্ডারের মধ্যে দুইটি ফাইল আছে, একটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। এই ফাইলটার মধ্যে আমরা টাইটেলটি পরিবর্তন করে দিয়েছি, একটি H1 নিয়েছি, এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানোনিমাস ডট জেএস, এই ফাইলটাকে আমরা কি করেছি, স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে লিঙ্ক আপ করে দিয়েছি। এখন অ্যানোনিমাস ডট জেএস যে ফাইলটা আছে, এই ফাইলের মধ্যে আমরা কি কি বিষয় নিয়ে মোটামুটি আলোচনা করব, সেই দুইটি বিষয় এখানে কমেন্ট করে লিখে রেখেছি। তো আমরা গত ক্লাসে ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ফাংশন কি, ফাংশনের আর্গুমেন্ট প্যারামিটার কি, তারপরে একটা ফাংশন কিভাবে রিটার্ন করতে হয়, এগুলো বিস্তারিত কিন্তু শিখেছিলাম। তো গতকালকে যে ফাংশন গুলো আমরা শিখেছিলাম, তো সেই রকম ফাংশন আমি আবার তৈরি করতেছি। তো ফাংশন লেখার জন্য সর্বপ্রথম ফাংশন শব্দটা দিবেন, তারপর স্পেস দিয়ে এই ফাংশনটার একটা নাম দিতে হবে। তো ধরুন আমি এই ফাংশনটা দিয়ে দুইটা সংখ্যাকে বিয়োগ করব। তো আমি এই ফাংশনটার নাম দিচ্ছি এসইউবি সাব টি আর এসিটিআইওন সাবট্রাকশন। তারপরে নামের পর কি দিতে হবে আমাদেরকে, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আপনাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে আমাদেরকে বলে দিতে হবে যে এই ফাংশনটার কাজ কি হবে। তো এই ফাংশনটার কাজ ধরুন আমরা কি বলেছি যে ফাংশনটা দুইটা সংখ্যাকে কি করবে, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ করবে, অর্থাৎ এই ফাংশনের কাজ হবে বিয়োগ করা। তাহলে এই ফাংশনের মধ্যে আমাদেরকে দুইটা প্যারামিটার নিতে হবে, যেহেতু আমরা ইউজারের থেকে ইনপুট নিব বা কল করার সময় দুইটা আর্গুমেন্ট বা ভ্যালু দিব, তাই না? তো আমরা দুইটা প্যারামিটার নিচ্ছি এ এবং আর একটা নিচ্ছি বি। তো দুইটা আমরা প্যারামিটার নিলাম। তো প্যারামিটার নেওয়ার পরে এখন আমাদেরকে কি করতে হবে, ক্যালকুলেশনের জন্য বলতে হবে। তো ক্যালকুলেশন করব কি করব আমরা, এ তারপরে কি করব মাইনাস বি, অর্থাৎ এ যেতে এ যেই ভ্যালুটা পাবে সেই ভ্যালুটা থেকে বিতে যে ভ্যালুটা দেবো সেই ভ্যালুটা বিয়োগ হবে। তো বিয়োগ করার পরে কি করবে, বিয়োগ করার পরে আমরা চাচ্ছি যে ভ্যালুটাকে যে ফলাফল পাবে সেটা রিটার্ন করে দেবে, আর রিটিউ আর এন রিটার্ন। তো রিটার্ন করে দিবে, অবশ্যই লাস্টে সেমিকোলন দিবেন। তো রিটার্ন করে দিল, রিটার্ন করে দেওয়ার পরে আপনাকে এখানে কি করতে হবে, এই ফাংশনটা দিয়ে কাজ করার জন্য অবশ্যই আপনাকে ফাংশনটাকে কল করতে হবে, তাই না? তো আমরা এলে ফাংশনটাকে কল করি, কল করার জন্য কি করতে হবে, ফাংশনের নাম এবং ফার্স্ট ব্র্যাকেট লাস্টে সেমিকোলন। তো এটা যদি আমরা এখন আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজারে যে এই যে ফাইলটা সেটাকে আমরা ই করি, ওপেন করি ডিফল্ট ব্রাউজারে, আমাদের ব্রাউজারটাকে একটু ছোট করলাম, আমাদের ভিএস কোডটাও একটু ই করি সুন্দর করি। তো আমরা এখন কি করব, ইন্সপেক্ট করে দেখব যে আমাদের এই যে ফাংশনটা আমরা তৈরি করলাম সেই ফাংশনের আউটপুট আমরা পাচ্ছি কিনা। দেখুন এখানে আমরা কিন্তু কোনো আউটপুট পাচ্ছি না, আমরা ফাংশন কি করেছি কল করেছি তারপরেও কিন্তু কোনো আউটপুট পাচ্ছি না। কারণ কি, এই যে দেখুন, কারণ আমরা এই ফাংশনটাকে কল করেছি ঠিকই, কিন্তু ফাংশনের যেই আপনার ইয়ে আছে প্যারামিটার দিয়েছি দুইটা, তো এই প্যারামিটারের জন্য কিন্তু কোনো আর্গুমেন্ট বা কোনো ভ্যালু কিন্তু দিই নাই। তো আমি একটা ভ্যালু দিচ্ছি, ধরুন 50 কমা, তারপরে দিলাম হচ্ছে 10। কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করুন। সেভ করার পরে এখনো দেখেন আমরা কিন্তু আউটপুট দেখতে পাচ্ছি না। কারণ কি, আউটপুট না দেখার কারণ হলো এই যে ফাংশন, এই ফাংশনটা এই ফলাফলটাকে রিটার্ন করেছে সেটা আমরা পেয়েওছি, কিন্তু পাওয়ার পরে আমরা কিন্তু এই যে প্রিন্ট না করলে কিন্তু ব্রাউজারে দেখতে পারবো না, তাই না? তো এই জন্য আমাদেরকে এটাকে কি করতে হবে, প্রিন্ট করতে হবে। কনসোল ডট লগ, লগ করে এই যে ফাংশনটাকে কি করবেন, এই ফাংশনটা অর্থাৎ যেটা কল করেছি কাট করে এই যে এখানে দিয়ে দিতে হবে আপনার, দিয়ে এই সেমিকোলনটা দরকার নাই, কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করুন। এখন যদি আপনি রিলোড করেন, এখন দেখুন এই যে 40 পাচ্ছেন, অর্থাৎ আমরা প্রথম ভ্যালু অর্থাৎ এ এর ভ্যালু এই আর্গুমেন্ট হিসাবে এর ভ্যালু কত দিয়েছি, 50 দিয়েছি। তো এখানে 50 চলে গেল, এ যে প্যারামিটার আছে সেটা রিসিভ করলো, রিসিভ করার পরে সে আবার পাঠিয়ে দিল কোথায়, এই জায়গায়। তারপরে যে বি এর জন্য, বি যে প্যারামিটার আছে বি এর জন্য আমরা আর্গুমেন্ট বা ভ্যালু পাঠিয়েছিলাম 10, তো সে এটা রিসিভ করলো, রিসিভ করে এখানে পাঠিয়ে দিলো হচ্ছে 10। তাহলে 50 - 10 তাহলে কত হয়, 40। সেই 40টাকে আবার কি করেছে, এই ফাংশনটা রিটার্ন করে দিচ্ছে। রিটার্ন করে দেওয়ার ফলে যখন আমরা কল করেছি তখন আমরা কিন্তু ওই যে 40 পেয়েছি। তো কল করার পরে আমরা যেহেতু ভ্যালু দেখবো আমাদের ব্রাউজারে, তো ব্রাউজারে ভ্যালু দেখার জন্য আমাদের কি করতে হবে, কনসোল ডট লগ তো করতেই হবে। তো সেই জন্য আমরা কনসোল ডট লগ করে এটা আউটপুট দেখেছি।
তো এই যে আমরা এই যে পদ্ধতিটা শিখেছি গত ক্লাসে আমরা শিখেছি, এবং এই ক্লাসে আবার আমি আলোচনা করলাম এই কারণে যেন আপনাদের মনে থাকে বা স্মরণে থাকে, বা আপনারা এটা খুব সহজে ক্যাচ করতে পারেন। যখন আমি অ্যানোনিমাস ফাংশন নিয়ে আলোচনা করব তখন যেন দুইটার মধ্যে পার্থক্য আপনি বুঝতে পারেন, তো সেই জন্য মূলত আমি আবার এখানে আলোচনা করলাম। তো এই যে আমরা ফাংশন তৈরি করলাম, বা গতকালকে বা আগের ভিডিওতে যতগুলো ফাংশন তৈরি করা হয়েছে, এই সবগুলো ফাংশনকে বলা হয় ফাংশন স্টেটমেন্ট। ফাংশন স্টেটমেন্ট এই ধরনের ফাংশনকে কি বলে? ফাংশন স্টেটমেন্ট। তো আমাদের আরো এক ধরনের ফাংশন আছে যেটাকে বলে অ্যানোনিমাস ফাংশন। এখন আমরা অ্যানোনিমাস ফাংশন সম্পর্কে জানবো। তো অ্যানোনিমাস ফাংশন সম্পর্কে তৈরি করার জন্য বা ডিক্লেয়ার করার জন্য সর্বপ্রথম আপনাকে কি লিখতে হবে? ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে। ফাংশন কিওয়ার্ড লিখে এখন আপনাকে আর কি দিতে হবে না? ফাংশনের নাম দিতে হবে না। অ্যানোনিমাস মানে কিন্তু আমরা জানি অপরিচিত। তো এই ফাংশনটা দেখুন, আমরা একটা নাম দিয়েছি সাবট্রাকশন। তো এই ফাংশনটার আমি আমরা কোনো নাম দিব না। ধরুন এই ফাংশনটা আমি কোনো নাম না দিয়ে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখন আমরা কি করব? দুইটা প্যারামিটার দিচ্ছি। তো এখানে আমরা যেহেতু যোগ করেছি, এখন এই ফাংশনটার মধ্যে ধরুন আমরা ই করব, গুণন করব। তাহলে আমি দুইটা প্যারামিটার নেই, কি নামে নিব? ধরুন আমি নিচ্ছি এস নামে একটা প্যারামিটার নিলাম, আর একটা হচ্ছে নিলাম ধরুন আর নামে একটা প্যারামিটার নিলাম। নেওয়ার পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো। সেকেন্ড ব্র্যাকেটের ভিতর মূলত বলে দিতে হবে যে আমাদের এই যে অ্যানোনিমাস ফাংশন যেটা আছে সেটা কি কাজ করবে সেটা বলে দিতে হবে। তো এটা কি করবে? এস যে ভ্যালুটা পাবে এবং আর যে ভ্যালুটা পাবে এই দুইটা ভ্যালুকে গুণ করবে। তাহলে এস তারিখ চিহ্ন মানে গুণন, তারপর আর, অর্থাৎ এই দুইটা গুণন হবে। গুণন হওয়ার পর কি করবে? সে রিটার্ন করে দিবে এই ফলাফলটাকে। সে কি করবে? রিটার্ন, আর RETURN, রিটার্ন, যেন আমরা পরবর্তীতে এটা বিভিন্ন ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করতে পারি এই ফলাফলটা, তাই না? এই জন্য আমরা রিটার্ন করতেছি। তো রিটার্ন আমরা করলাম। তো রিটার্ন করার পরে এখন আমরা এই ফাংশনটাকে কল করব কিভাবে? আমি কিন্তু আগে বলেছিলাম যে আপনি ফাংশনের নাম ধরে কল করবেন, তাই না? এই যে এখানে যে ফাংশনটা দেখছেন, এই যে এখানে আমরা কিন্তু যে সাবট্রাকশন তার নাম ধরে কল করে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে তার একটা ভ্যালু দিয়েছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই ফাংশনের কোনো নামই নাই। কোনো নাম যদি না থাকে তাহলে আপনি আসলে এই ফাংশনটাকে ডাকবেন কিভাবে বা কল করবেন কিভাবে? এই জন্য এই যে অ্যানোনিমাস যে ফাংশনটা আছে, যে ফাংশনের নাম নাই, সেই ফাংশনটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখা হয়। তো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এলইডি লেট। আমি এই ফাংশনটা দিয়ে যেহেতু গুণন করতেছি, ফাংশনটার ভেরিয়েবলের নাম দিচ্ছি হচ্ছে এমইউ এল মাল্টি মাল্টি পিএল মাল্টিপ্লাই ইকুয়াল। অর্থাৎ এখানে দেখুন এই যে অ্যারোনিমাস যে ফাংশনটা, এই ফাংশনটাকে আমরা কি করলাম? মাল্টিপ্লাই নামে যে ভেরিয়েবল আছে, তো যারা ভেরিয়েবল সম্পর্কে বুঝতে পারতেছেন না ভেরিয়েবল জিনিসটা কি, তারা আমার ভেরিয়েবল ক্লাসটা করে আসবেন। এই ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট করে দেওয়া আছে। তো এখানে দেখুন আমরা কি করলাম, এই যে অ্যারোনিমাস ফাংশন যে ফাংশনটার, দেখুন এখানে কোনো কোনো নাম নাই, আর এই যে এখানে যে ফাংশনটা সেই ফাংশনটার কিন্তু নাম আছে, যে সাবট্রাকশন, বা একটা নাম দিচ্ছি। তো যেই ফাংশনে আমরা কোনো নাম দিব না বা নাম থাকবে না, সেই ফাংশনটাকে আমাদেরকে কি করতে হবে? একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হয়। ভেরিয়েবলের মধ্যে রেখে ভেরিয়েবলে একটা নাম দিতে হয়। তো আমরা এখন দেখুন, এই ফাংশনের নাম না থাকুক কিন্তু এই ফাংশনের একটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলের নাম তো আছে, তাই না? এটা মাল্টিপ্যাল। তখন আমরা যে অ্যানোনিমাস ফাংশনটাকে আমরা কল করবো কিভাবে? এই ভেরিয়েবলের নামটা ধরে ডাক দিব এমইউ মাল্টিপ্লাই, এটা হচ্ছে একটা ফাংশন, তাই না? যদিও এটা ভেরিয়েবলের মধ্যে আমরা কি করেছি, এই ফাংশনটাকে সংরক্ষণ করেছি, কিন্তু এই ভেরিয়েবলের ভ্যালুটা কিন্তু ফাংশন। সেই কারণে আপনার ভেরিয়েবলের নামটা লিখতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনি কমা দিবেন। কমা দেওয়ার পর এখন যেহেতু আমরা কি করেছি, দুইটা প্যারামিটার এখানে নিয়েছি, তাই না? তো দুইটা প্যারামিটার যেহেতু নিয়েছি, তাহলে আমাকে তো আর্গুমেন্ট বা ভ্যালু দুইটা দিতে হবে। দুইটা ভ্যালু না দিলে তো সেটা এরর দেখাবে। তো আমরা দেখি, যদি এটা আমরা যদি রান করি, দেখুন আমাদেরকে কিন্তু কোনো আউটপুট দেখাচ্ছে না। আমরা যদি এটাকে কনসোল ডট লগও করি, দেখুন আমি কাট করি, কাট করে এল ও জি লগ, কনসোল ডট লগ এর মধ্যে আমি এটা যেটা কল করেছি এটা পাস করে দিচ্ছি, অ্যানোনিমাস যে ফাংশনটা। দেখুন এখানে নাম দেখাচ্ছে, আমাদের আউটপুট কিন্তু দেখাচ্ছে না। তো আমরা আউটপুট দেখার জন্য আমাদের কি কি করতে হবে? এই যে দুইটা প্যারামিটার নিয়েছি, প্যারামিটারের ভ্যালু দিতে হবে। তো আমরা ভ্যালু ধরুন দিয়ে দিলাম, আমরা যেহেতু গুণন করব তাহলে পাঁচ কমা, আর তারপরে দিলাম হচ্ছে চার, অর্থাৎ পাঁচের সাথে চার গুণন হবে। গুণন হওয়ার পর আমাদের ফলাফলটা দিবে, এই যে দেখুন 4 5 20, এটা কিন্তু আমাদের গুণ করে দিয়েছে এই ফাংশনটা, তাই না? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যানোনিমাস ফাংশনটা কি। অ্যানোনিমাস ফাংশন হলো এই যে দেখুন, এই ফাংশন অংশ, অর্থাৎ ফাংশন ডিক্লেয়ার কিন্তু এই অংশটুকু আমরা করেছি, এইটুকু কিন্তু একটা ভেরিয়েবল, তাই না? যে লেট তারপরে ভেরিয়েবল। তো এই ফাংশনের কিন্তু নাম নাই,
এই ফাংশনটার নাম না থাকার কারণে এটাকে অ্যানোনিমাস ফাংশন বলে। তো যেই ফাংশনের নাম না থাকে সেটাকে আমরা কি করি, একটা ভেরিয়েবলের মধ্যে ভেরিয়েবলের ভ্যালু হিসাবে রাখি। এই যে এটা ভেরিয়েবল, ভেরিয়েবল ভ্যালু। তারপরে আমরা এই ফাংশনটাকে কল করি কিভাবে, ওই ভেরিয়েবলের নামের সাথে ফার্স্ট ব্র্যাকেট দিই। ভেরিয়েবলের নামের সাথে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা অ্যানোনিমাস ফাংশনকে আমরা কি করি, কল করি। তো এখন কথা হচ্ছে এই যে অ্যানোনিমাস ফাংশন, এই ফাংশনটার আরো একটা নাম আছে, সেই নামটা হচ্ছে আপনার হচ্ছে কি বলেন, ফাংশন এক্সপ্রেশন বলে। FUNCTION, ফাংশন EXPRESSION, এক্সপ্রেশন বানানটা ভুল হতে পারে। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে যে আপনার এই যে ইটা দেখতে পাচ্ছেন উপরে যে যে ফাংশনের নাম থাকবে, যে ফাংশনের নাম আছে, যে দেখুন এই ফাংশনের কিন্তু একটা নিজস্ব নাম আছে। তো যে ফাংশনের নিজস্ব নাম থাকবে সেই ফাংশনটা হচ্ছে ফাংশন স্টেটমেন্ট। আর যে ফাংশনের এই যে নিজস্ব, দেখুন এই যে এটার ফার্স্ট ব্র্যাকেট আগে কিন্তু কোনো নাম নাই, যে যে ফাংশনের নিজস্ব নাম নাই সেটাকে বলে হচ্ছে ফাংশন এক্সপ্রেশন বা অ্যানোনিমাস ফাংশন। আর অ্যানোনিমাস ফাংশন আমরা কোন সময় ব্যবহার করব, যখন আমাদেরকে একটা ফাংশনকে কি করতে হবে, একটা ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করতে চাই, তখন আমরা একটা অ্যানোনিমাস ফাংশন আমরা ডিক্লেয়ার করবো। দেখুন এই যে এখানে কিন্তু এই যে অ্যানোনিমাস ফাংশনটা যে ফাংশনের নাম নেই সেটাকে কি করছি, আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখেছি। তো আমরা ওই সময় অ্যানোনিমাস ফাংশন নেবো যে সময় আমার একটা ফাংশনকে কি করতে হবে, একটা ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করার দরকার হবে, সেই সময় আমরা অ্যানোনিমাস ফাংশন নিব। তো আশা করি আপনারা অ্যানোনিমাস ফাংশনটা কি সেটা বুঝতে পেরেছেন এবং ফাংশন স্টেটমেন্ট এবং অ্যানোনিমাস ফাংশনের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন। ফাংশন স্টেটমেন্টের কি হতো, এই ফাংশনের কিন্তু একটা নাম থাকতো, আর অ্যানোনিমাস ফাংশনে এই যে দেখুন এখানে কিন্তু কোনো নাম নাই, সেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখা হয়েছে, তারপরে কল করা হয়েছে কিভাবে, সেই ভেরিয়েবলের নামটা ধরে কল করা হয়েছে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে ফাংশনের আরো বিষয় নিয়ে আমি আলোচনা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।